তাহলে বন্ধুগণ আজকে আমরা এফলাম আগরতলা সায়েন্স সিটি তে দেখকালে সায়েন্স সিটি ঢুকতে কিতাব কিতাব প্রসিডিউর করতে লাগে সম্ভবত টাকা টুকা লাগে মনে হয় আমরা স্টুডেন্ট দিকে মনে 20 টাকা লাগবো আর নাইলে বাইরে থেকে আইলে কত টাকা লাগে দেখকালে দেখা আমি জানাই যাচ্ছি আচ্ছা আমরা কোন টিকিট কেটে সারছি আমরা মনে হয় স্টুডেন্ট স্টুডেন্টরা আইলে সম্ভবত 20 টাকা করে লাগে আর নাইলে নরমালি 30 টাকা করে লাগে আর স্টুডেন্টের লাগবে 20 টাকা করে লাগে এখন ঢুকতেছি ভিতরে দেখালে ঢুকা ভিতরে কিটা আছে অনেকে তো কয় কিছু বলে নাই এখন কিছু রেডি হইছে না ওই কাজ হইতাছে দেখালে ভিতরে গেছে তাহলে আমরা এখন ঢুকতে দেখতেছি সায়েন্স সিটির মেইন বিল্ডিং এর ভিতরে দেখি ভিতরে কিটা আছে খালি খালি ওয়ালুই ওয়াল দিয়ে আর কিছুই নেই স্টুডেন্ট রাইছে আমরা এবার সময় দেখছি দাঁড়াই ওইদিকে ঢুকি দিকে ঢুক টিকিট নিতে লাগে নাকি তা আমার তাহলে আমরা প্রথমে যে জায়গাতে আইছি এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে খালি ইন্ডিয়ার মানে যা ইনফরমেশন আছে তা দেওয়া না অনেক কিছু স্পেস স্পেস অনেকটা ইনফরমেশন দেবেন না এনার্জি তারপরে কেমিক্যাল ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রিয়াল ইনফরমেশন এগ্রিকালচার এরকম ওয়াটার ওয়াটার এরপরে নিউক্লিয়ার পাওয়ার এরপরে আইটি ইনফরমেশন মেডিকেল সায়েন্স বকর সকর ইনফরমেশন অনেক কিছু দেবেন না আছে এটা হলো যন্তর মন্তর এটা সম্ভবত দিল্লির মনে হয় যন্তর মন্তর এরকম কিছু আছে এটা তো দিল্লিতে সম্ভবত দেখা যায় রাম রাম যন্ত্র মানে কি সম্রাট যন্ত্র ওই তারা ডিটেলস এনে দেওয়া আছে মোবাইল ভুলে দেবো তাহলে আমরা মোটামুটি এই রুমে সব মানে এই হলে সবকিছু দেখা শেষ যা যা আছে মোটামুটি ছবি টবি তুললে আমরা আর একটা হলে বা অন্য দিকে দিয়ে গিয়ে আছে তাহলে আমরা কোনে কুইজ কুইজ খেলতেছি যা ভিতরে দিক কারণে
এরকম আমরা কুইজে আইরাটাইরা যাইতেছি কি আমরা মাত্র 4 পয়েন্ট করছে হাইয়েস্ট হইছে বিশাল পয়েন্ট করছে বিশালের টোটাল 6 পয়েন্ট করছে আর আরকা টিমে করছে মানে সোনাই দ্বারা করছে 5 পয়েন্ট আর আমরা করছি 4 পয়েন্ট এটা এই কুইজ আনসার করার লাগি ভিতরে সবকিছু পড়ানো দরকার আছে আমরা তো কিছু পড়ছি না এটা লাগি কিছু পারছি না মানে দিকে আরেকটা হল ঘর যাই দিকে লাগি দা মিলে এখন আমরা যে ফান সাইন্স লাইডার ভিতরে যে দিকে লাইডার ভিতরে কিটা মিলে এইটাতে তো বোরিং বোরিং লাগলো সব অ্যাস্ট্রো অ্যাস্ট্রোলজিক বকর সফর কিতে জানি আসিল এটা আমার মাথা রুকে যা গেছে মানে দেই আনো কিটা মিলে কেন মনে মজাদার কিছু মনে হয় বইটার ভিতরে দেখালে কিছুই না খালি ইনফিনিটি ভাবে দেখা যায় আরকি এতটুকু মানে দেখলে আমরা এটার থেকে বাইরে সামনে দেখলে কি দাও এই দুইটা তিনটা রুমে যা যা আছে আর কিছু নাই বিশটা দেখি তুই দেখাইলি স্বর্গত আর দেখাইতো না এই এত যতটুকু দেখাইছি ভিডিও যতটুকু জিনিস আছে আর এমন কিচ্ছু নাই এদের মানুষে কয় কে ওইছে না ওইছে না আজ গায়ে বুঝছি যে কিচ্ছুই কাজ হয়েছে না ভাইয়া এতটুকুই তাইলে পরের ব্লগে আবার দেখাইব সবাই লাইক কমেন্ট কেটা করা সাকার কাই কিটা সাকার কাই কেউ কিছু করো না 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 কইল লাইক কিটা কইতা কোন লাগে সাবস্ক্রাইব কিটা কিটা এটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও সব দে এই ইউটিউব ঠিক আছে চ্যানেল ঠিক আছে গুড বাই চ্যানেল